हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं ऑडित्र। এখন আমরা কথা বলবো যে শ্যাংচি বলে ফিল্মটা নিয়ে রিলিজ করেছে আজকে। তো এই ফিল্মটা আমি প্রথমে দেখতে গেছিলাম সকালের শোতে, এবং স্টার থিয়েটারে কি হলো, মানে আমরা সব দাঁড়িয়ে আছি লাইন দিয়ে, বেশ ভালো ভিড় হয়ে গেছিল, অনেকে ইয়াং ছেলেমেয়েরাই ছিল, দাঁড়িয়ে আছে, কাউন্টার খোলা ছিল, বাট টিকিট দিচ্ছে না। জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কি লিঙ্কের কি সব প্রবলেম, কি ওটিপি আসছে না, হ্যান ত্যান, বন্ধ করে দিল, বললো হবে না, শো ক্যান্সেল। এলাম আর কি আরেকটা অন্য হলে, যে ওখানে দেখলাম। সো তাই জন্য আর কি দেরি হলো রিভিউটা আসতে। কোয়াইট এক্সাইটেড যে এশিয়ান সুপার হিরো ফার্স্ট টাইম এমসিইউতে আসছে, তো সেখানে আর কি একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। এবং আপনারা যদি মানে একটু আপনাদের স্টাডি থাকে, মানে হলিউড ফিল্মস যদি আপনারা অনেকদিন ধরে ফলো করছেন, যে হলিউডের বহু ছবিতে এশিয়ান ক্যারেক্টার্সদেরকে একটা স্টিরিওটাইপ ওয়েতে দেখানো হয়, তো এমসিইউ এত সাকসেসফুল কেন, এবং এত বড় একটা ফ্র্যাঞ্চাইজ ওয়েব সিরিজ বানাচ্ছে, এতগুলো ফিল্মস, এটা ফেজ ফোর চলছে, এত পপুলারিটি থ্রু আউট, ওরা এখন একটা জিনিস যেটা খুব ভালো করেছে, যে ওরা যেহেতু ভেবে নিচ্ছে যে পুরো ওয়ার্ল্ডটাই আমাদের মার্কেট, সাউথ এশিয়াতে আমাদের প্রচুর একটা বড়, সাউথ ইস্ট এশিয়াতে আমাদের প্রচুর বড় মার্কেট আছে, ইন্ডিয়াতে আছে, সো ওরা সেই অনুযায়ী যে যে ওদের প্রবলেম্যাটিক জিনিসপত্র ছিল আগে কমিকের মধ্যে বা কিছুর মধ্যে, দে আর রিমুভিং এভরিথিং, এবং তারা এমনই ক্যারেক্টার ডিজাইন করছে উইচ ইজ অ্যাকচুয়ালি মানে যেটা হচ্ছে ওই কালচারালি রিফ্লেকশন, মানে ওই কালচারটাকে রিফ্লেক্ট করতে পারবে ঠিকঠাকভাবে। তো এখানে যে ক্যারেক্টারটা টনি লিওন প্লে করছে, যেটা ম্যানবু, সেটা অ্যাকচুয়ালি কিন্তু মানে কমিক বুকের থেকে আলাদা ক্যারেক্টার। এটা ব্যাপারে আমি পড়ছিলাম, আমি তো দেখুন কমিক বুক পড়িনি, বাট আমি দেখছিলাম যে ওই ক্যারেক্টারটার মধ্যে অনেক প্রবলেমেটিক জিনিসপত্র ছিল, সেটাকে পুরোটা চেঞ্জ করা হয়েছে, এবং একটা কমপ্লেক্স ডার্ক ক্যারেক্টার বানানো হয়েছে, যে ক্যারেক্টারটা খুবই এ। এবং আরও একটা জিনিস দেখুন, এই যে টনি লিওনকে এনেছে এটা প্লে করতে, মানে টনি লিওন কী ধরনের সিনেমার জন্য আমরা জানি, ইন দ্য মুড ফর লাভের জন্য, তাকে নিয়ে আসছে এরকম একটা প্লে, এবার ক্যারেক্টারটাকে লিখেছে হেভি, এবার তারপরে সেরকম একটা অ্যাক্টারকে নিয়ে আসছে, যে এরকম ওয়াঙ্কার গায়ের কোলাবোরেটার, মানে হেভি লেভেলের অ্যাক্টার, তো সে যখন আসছে সে অলরেডি ওটাকে আরেকটা এক্সট্রা লেভেলে নিয়ে চলে যাচ্ছে। যে ডিরেক্টরকে এনেছে এই ফিল্মটার মধ্যে, অ্যাকশন সিকোয়েন্সে দুর্দান্ত রয়েছে। প্রথমে একটা বাসে একটা ফাইট সিকোয়েন্স রয়েছে, ওটা আমেজিং, জাস্ট দুর্দান্ত। এছাড়াও আরও যেগুলো আছে, এবং ক্লাইম্যাক্স স্পেশালি খুবই, মানে অ্যাকশন সিনসগুলো তো খুবই এনজয় করার মতো। বাট আমি বলছি যে এখানে মেন করে ওরা ফ্যামিলি ড্রামাটাকে ঢুকিয়েছে, ওরা যে ডিরেক্টরকে এনেছে, সেই ডিরেক্টর যদি আপনি দেখেন এর আগে সব ড্রামা ফিল্ম করেছে, আর আমি একটাই সিনেমা দেখেছিলাম নো মার্সি বলে, মাইকেল বি জর্ডন ছিল, ওটা একটা লিগাল ড্রামা টাইপের ফিল্ম, তো ওই ফিল্মটাও কিন্তু মানে খুব ড্রামা, মানে এই ডিরেক্টর ড্রামা খুব ভালো মানে হ্যান্ডেল করতে পারে, তো এই একে কিন্তু দিয়েছে এই কাজটা ওইটা, যে বাকি তো ঠিক আছে, বাকি তো মার্ভেলের কাছে সব টেকনোলজি আছে, তো দে ক্যান পুল অফ লার্জ অ্যাকশন সিকোয়েন্সেস অ্যান্ড অল দিস থিংস, বাট করে এই যে বাবা ছেলে সম্পর্ক, তার যে ডাইনামিক্সটা, এই ফ্যামিলি ড্রামাটা, ভাই বোন, ওই ব্যাপারগুলোকে এত সুন্দরভাবে দেখিয়েছে যে ওই ওই ইমোশনাল ব্যাপারটা আপনার সাথে থেকে যাবে। সো ওইটা আমার কাছে খুব মানে মেন হাইলাইট হয়েছে, কারণ পয়সা থাকলে হলিউডের কাছে প্রচুর টাকা আছে, দে ক্যান পুল অফ এনিথিং ভিজুয়ালি, কিন্তু এই যে ব্যাপারটা যে করে আমি একটা ফ্যামিলি ড্রামাকে দেখাচ্ছি, উইচ ইজ দ্য হার্ট অফ দ্য ফিল্ম হ্যাজ আ হার্ট, তো সেইটা একটা খুব স্ট্রং কানেক্ট হয়েছে। তো আমার মনে হয় যে এই ফিল্মটা খুবই একটা ওয়েল মেড ফিল্ম, খুব ভালো ডিরেকশন হয়েছে, খুব ভালো পারফরমেন্সেস রয়েছে। আমি স্পেশালি টনি লিওনকে দেখে আর কি পুরোপুরি মানে শকড, মানে দারুণ পারফরমেন্স দিয়েছে একটা। শ্যাংচি যে করছে তাকেও আমার ভালো লেগেছে, বাট অ্যাকোয়াফিনা যে কেট রোলটা করছে, ওর পারফরমেন্স আরও বেশি মানে ভালো লেগেছে। ক্যারেক্টারটা দুর্দান্ত একটা ক্যারেক্টার ছিল, ওটা বেশ মজাদার ক্যারেক্টার, সো ওটাকেও খুব ভালো লেগেছে। সো মানে আই হ্যাভ এনজয়েড দ্য হিউমার, আই হ্যাভ এনজয়েড দ্য অ্যাকশন, ইটস আ ভেরি ভেরি এন্টারটেনিং ফিল্ম, আপনাদের প্রত্যেকের দেখা উচিত। দ্যাট ওয়াজ ইট গাইজ, আপনারা যারা দেখেছেন কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন, এবং সিনেমাতে দুটো পোস্ট ক্রেডিট সিন আছে, গো চেক ইট আউট। থ্যাংক ইউ সো মাচ।